আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এনশামা নামে একটি ডেভেলপারের টাউন স্কোয়ার প্রজেক্ট। টাউন স্কোয়ার ডেভেলপমেন্ট এটা হচ্ছে একটি বড় ডেভেলপমেন্ট যেখানে টাউন হাউস আছে এবং অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে। এই ডেভেলপমেন্টের দুটো সুবিধা আপনাদেরকে আমি বলব। প্রথম সুবিধা হচ্ছে এখানে কোনো স্টুডিও অ্যাপার্টমেন্ট নাই, এটি শুরুই হয় ওয়ান বেডরুম, টু বেডরুম এবং সবচেয়ে বড় থ্রি বেডরুম দিয়ে। এখন অনেকেই বলতে পারেন স্টুডিও অ্যাপার্টমেন্ট নিয়ে এটা আবার ভালো হয় কি করে। স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো সাধারণত ব্যাচেলররা ভাড়া নেয় অথবা যেই কিনুক না কেন সে কিন্তু বিভিন্ন মানুষকে ভাড়া দিয়ে রাখে, নিজে থাকে না, কারণ ফ্যামিলি নিয়ে থাকে না, কারণ স্টুডিওতে কোনো বেডরুম থাকে না ওপেন একটি জায়গায়। এটি মূলত কমার্শিয়াল পারপাজে ব্যবহার করা হয়, যার কারণে ওই বিল্ডিংয়ে ব্যাচেলর বেড়ে যায়। তো এই কারণে ভালো ভালো সব ডেভেলপারই স্টুডিও অ্যাপার্টমেন্টগুলোকে বাদ দিয়ে দিচ্ছে এবং ওয়ান বেডরুম, টু বেডরুম, থ্রি বেডরুমে ফ্যামিলি থাকে, যার কারণে এখানকার সবগুলো অ্যাপার্টমেন্ট আপনারা ভিডিওতে যা দেখতে পাচ্ছেন এবং এর বাইরেও যা আছে সবগুলো একে তো সোল্ড আউট হয়েছে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে এটাকে অকুপাই করেছে, যার কারণে এখন দুপুর বলে বোঝা যাচ্ছে না জায়গাটা বাচ্চা কাচ্চা এবং ফ্যামিলি দিয়ে কিন্তু সারাক্ষণ ভর্তি থাকে। এখানকার দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এখানকার প্রাইস রেঞ্জ। শহর থেকে খুব বেশি দূরে না কিন্তু একটু আউটস্কার্টে হওয়ায় এখানে কিন্তু অ্যাপার্টমেন্টের প্রাইস কম। এখানে আপনি মাত্র 8-9 লক্ষ দিরহামে ওয়ান বেডরুম পাবেন, 11-13 লক্ষ দিরহামে টু বেডরুম পাবেন এবং 18 লক্ষ টাকায় আপনি তিন বেডরুম পাবেন। এই ধরনের প্রাইস রেঞ্জ এই ধরনের কমিউনিটিতে কিন্তু আর কোথাও দুবাইতে আপনারা পাবেন না। এখানে এমন কোনো ব্র্যান্ড নাই, স্টারবাকস থেকে শুরু করে ফাইভ গাইজ থেকে শুরু করে যত ধরনের ব্র্যান্ড দরকার, খাবারের ব্র্যান্ড এবং শপিং ব্র্যান্ড সবই কিন্তু এখানে আছে। এছাড়াও বাচ্চাদের জন্য খেলার পার্ক, বিভিন্ন ধরনের অ্যামেনিটিস, মেরিগো রাউন্ড, ফাউন্টেন, ওয়াটার পার্ক থেকে শুরু করে যা কিছু দরকার সব কিছু কিন্তু এখানে আছে। আপনার বাচ্চাকে বাসা থেকে নিচে ছেড়ে দিয়ে আপনি বেসিক্যালি সারাদিন বাসায় থাকতে পারবেন। আশেপাশে প্রচুর বিজনেস সেন্টার এবং রেস্টুরেন্ট আছে, সেখানে বসে আপনি আপনার অফিসের কাজ করতে পারবেন এবং ঘুরে বেড়াবেন। বাচ্চা কাচ্চা কিন্তু খুবই সেফ থাকবে, হাইপার কিডস ফ্রেন্ডলি একটা ডেভেলপমেন্ট। এবারে আসি এখানে অ্যাপার্টমেন্ট কীভাবে কিনবেন বা টাউন হাউস কীভাবে কিনবেন। এই মুহূর্তে এই ডেভেলপমেন্টে কোনো অ্যাপার্টমেন্ট বা টাউন হাউস খালি নেই, শুধু যে খালি নেই তা না, এটির 80% অকুপাইড, মানে সবসময় মানুষ এখানে থাকে, বাকিগুলোতে হয়তো বেড়াতে যায় বা অন্য কোথাও যায়। আজকে নতুন একটি অ্যাপার্টমেন্টের লঞ্চ আছে, তবে ধরে নেওয়া যায় অ্যাপার্টমেন্ট লঞ্চ হওয়ার সাথে সাথে বা আগের দিনই সব অ্যাপার্টমেন্ট বুক হয়ে যায়। তো আপনারা যারা কিনতে চান তারা মূলত পরবর্তী যে ডেভেলপমেন্টগুলো আসবে সেগুলোতে ফোকাস করে এখানে ইনভেস্ট করতে পারেন। ইনভেস্টমেন্টের সিস্টেমটা কী? এখানে ইনভেস্টমেন্টটি তিনটি ফেজে করতে হয়। প্রথম ফেজটি হচ্ছে ইওআই, যেটাকে আমরা বলি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, মানে আপনি এখানে অ্যাপার্টমেন্ট কিনতে ইন্টারেস্টেড। এটার জন্য কী করতে হয়? 5% এখানে ডিপোজিট করতে হয়। যখন প্রজেক্টটি লঞ্চ হবে তখন আপনি ফ্লোর প্ল্যানগুলো পাবেন এবং যে যত বেশি আগে ইউআই দিয়েছেন তাকে তত আগে তার অ্যাপার্টমেন্টটি চুজ করার সুযোগ দেওয়া হবে। অ্যাপার্টমেন্ট যখন আপনি চুজ করবেন তখন আপনাকে বুকিং দিতে হবে। বুকিং হয় সাধারণত 20% দিলে আপনার বুকিংটা হয়ে গেল। এরপর আপনি মান্থলি বা স্পেসিফিক্যালি একটি পেমেন্ট প্ল্যান অনুযায়ী রেগুলার পে করে এই অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। কনস্ট্রাকশন চলতে থাকবে, আপনিও পেমেন্ট করতে পারবেন। তবে এখানে আরও একটি স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে এখানে যখন 34% পেমেন্ট করা হয় তখনই কিন্তু আপনার নামে অ্যাপার্টমেন্টটি লিখে দেওয়া হয় অথবা আপনার নামে নামজারি হয়ে যায়। তো যখন অ্যাপার্টমেন্টটি আপনার নামে হয়ে যাবে 34% মাত্র পে করার পরে, তখন কিন্তু আপনার অ্যাপার্টমেন্টটি যদি ইনভেস্টমেন্ট পারপাজে বা প্রফিট করার জন্য আপনি যদি সেল করে দিতে চান তখন কিন্তু আপনি সেল বা রিসেলে যেতে পারবেন। তো আপাতত হচ্ছে এতটুকুই। এই ডেভেলপমেন্টটি সম্পর্কে যদি আরও কিছু জানতে চান বা এটার ব্রোশিওর পেতে চান তাহলে আমাদেরকে ইনবক্সে নক করুন, আমরা আপনাদেরকে ব্রোশিওরটি দিয়ে দিব এবং আরও অনেক ধরনের ভিডিও আছে, ওদের ওয়েবসাইট আছে, এই সমস্ত ডিটেলগুলো পাঠিয়ে দেবো। আবারও বলে দিচ্ছি এখানে এই মুহূর্তে কোনো অ্যাপার্টমেন্ট খালি নেই, আজকে যেটি লঞ্চ হবে সেটাও বুক হয়ে যাবে। তো আপনারা সামনে এইগুলো দেখে সামনে অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে সেগুলোর দিকে ফোকাস করে কিন্তু কিনতে পারবেন। থ্যাংক ইউ।